গোটা বন্দির হাত ধরে রানি করছে এই ঘটনা লয়ে বিরাট একটা সারিজ ডাকুন লাগবো রেডি থাকিস বললাম আমি আর তুই মনে কর এক প্রকার কমপ্লেইন লয়ে যাবো কেতাব কার কাছে বুঝছস কেতাব কে বিচার করব আরে কেতাব কাকা কি এখন এইসব ঘটনা কানে তুলবো নাকি এই আছে এখন বিয়ানিয়া আরে না আই নিজের লোকে পাত্রী খুঁজতেছে আর ছোট বলার লোকে পাত্রী খুঁজতেছে আমি গজার লোকে কথা কয়ে সব জানছি আরে বেটা গজারে কিতাব কাকা মিশা কথা কইতেছে বিয়াশে নিজেই করব দেখোস না সুলদাড়িতে কেমন কলব করতেছে গজায় যেতে হাউকাও না করে এই জন্য বলতেছে রঙ্গুর জন্য পাত্রী দেখতেছে পাত্রী আসলে তার নিজের জন্যই দেখতেছে বিয়াশে নিজেই করবে যাগ্গা হ্যাঁ যা করে করুক গা আমরা যাইয়া সব ঘটনা জানামু টোটার বিচার করা লাগবই বুঝছস কিন্তু টোটা কি এই কথা এখন স্বীকার করব আমি সাক্ষী দিব আমি দেখছি আমি কইলে কেতাবটা ঠিকই বিশ্বাস করব তুই খালি লগে সাক্ষী দিস আচ্ছা ঠিক আছে আমি থাকুম না সমস্যা নাই আচ্ছা হাত ধরার লিগা কি বন্দি কোনো প্রতিবাদ করে নাই এখানে তো বন্দির প্রতিবাদ একটা ফ্যাক্টর বুঝছস ওইভাবে প্রতিবাদ করে নাই তবে বন্দি হাত ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছে এই শোন শোন আমি তোর একটা কথা কই শক্তভাবে প্রতিবাদ না করলে কিন্তু সালিশে কোনো সুবিধা করা যাবে না বুঝছস দেখা গেল কি সালিশে আইসা বন্দি অস্বীকার করছে তাহলে কি হবে আরে আগে কেতাব কার লাগে কথা কই তারপরে দেখা যাবো নে কে বিচার করে কে করে না আমরা তো আন্তাজে কথা বলা ঠিক না বুঝছ না আচ্ছা ঠিক আছে আমি একটা কামে যাইতেছি বুঝছস কামটা সারা আমি তোর লগে দেখা করুম নে আচ্ছা কিরে বাপ দোকান বন্ধ করে এখানে একা একা বসে আছিস ওই দোকান বন্ধ করে বাজ্যা দছিলাম হঠাৎ করে দেখলাম টোটা বন্দির হাত ধরে টানাটানি করছে কষ্ট আমি ঠিক করছি আব্বা এই ঘটনাটা আমি বাহারে জানাব তাহলে যদি দর্শক না দরকার নাই বা শোন এক হাতে তালি বাজে না ওই বন্দি খারাপ বইলাই টোটা ওর হাত ধরছে খারাপ না হইলেও হাত ধরার সাহস পাইতে তুমি জানো না আব্বা খালি বন্দির হাত ধরে টানাটানি করে নাই এই টোটা মেলা মায়ের হাত ধরে টানাটানি করছে আমি নিজ কানে শুনছি আরে নিজ কানে শুনছোর কিন্তু নিজ চোখে তার দেহস নাই বুঝলাম আমি নিজ চোখে অনেক কিছু দেই নাই কিন্তু আজকের যে ঘটনাটা বন্দি হাত ধরে যে টানাটানি করছে টোটা সেটা তো আমি দেখছি শোনো আব্বা এটার আর কোনো কিছু না আর বিচার হওয়া লাগবে আমি যেমনি হোক কেতাব কার কাছে বিচার দেবো আরে কেতাব কি ওর বিচার করবে নাকি করবে না করব অবশ্যই করব তুমি জানো না অগো ফ্যামিলির লগে কেতাব কাউ কিন্তু ঠেলাঠেলি একটা আছে মহিম তালুকদার আছে না কেতাব কারো ছোট চোখে দেয় তো আরে তুই বুঝোস না কেন এর ভিতর অন্য ঘটনা আছে আরে রঙ্গু চাইতাছে ওই গুলনারে বিয়ে করতে এই সময় মহিম তালুকদারের বিরুদ্ধে ওই কেতাব সরকার যাবে নাকি আচ্ছা তুই বাড়ি যাচ্ছিস কেন কিছু ক্যাশ জমছিল ঘরে রেখে আসার জন্য ঠিক আছে তোর যাওয়ানোর দরকার নেই ক্যাশগুলো আমার কাছে দে তুই দোকানে আর শোন বাবু এই বন্দির কথা কাউরে বলার দরকার নেই শেষে কোন কথা কোন দিকে গড়ায় তুই আবার কোন পেছনে না হয়ে করে যাস ঠিক আছে সত্যি কিছু পাবে না আরে সত্যি কিছু পাবে না আল্লাহর কসম কাটো আরে আল্লাহর কসম কিছু পাবে না এই শোনো আল্লাহর কসম করে যদি আমারে কিছু কও তাহলে কিন্তু গুনাহ এবং মিথ্যা কথা কো বলা যাবে না আরে কিছু কব না শুনেন না আপনি আমার একটু উপকার করতে পারবেন হ্যাঁ পারবো তো আমাকে একটা ছোট কোল্ড ড্রিঙ্কস এর বোতল এনে দিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে নিয়ে আসেন দেন টাকা না না টাকা লাগবে না আল্লাহ আপনি কি ওই দোকানদারের বোন জামাই লাগেন যে টাকা নেবেন না আরে আমি দোকানদারে বোন জামাই হবো কি জন্য তো টাকা নিবেন না কেন টাকা নিব না কারণ আমার কাছে তো টাকা আছে বুঝতে পেরেছ আপনি আমার এই কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন হ্যাঁ খাওয়াবো তো কিন্তু ওই যে তুমি জেনে আমার শুশুরি দিও না বুঝতে পারছো ওটা না আমার শরীরের মধ্যে মেলা শুশুর করতে আঙ্গুল নড়ালে খালি শুশুরি লাগে এই যে আঙ্গুল পিছনে ওরে আমি তো আপনাকে খুব পছন্দ করি সেই জন্যই আমি আপনার সাথে মজা করি আপনি কি রাগ করেন ওই যে রাগ করবো কি জন্য খালি শিশুরিটা সহ্য করতে পারি না তো এই জন্য আমি দর দিই আচ্ছা বিয়ের পর আপনি কি করবেন আপনার বউ যখন আঙুল বলে গেছে যখন আঙুল নাড়াবে তখন তো আপনার খবর হয়ে যাবে না সেই চিন্তাটা তো আমিও করি রে বোন রে আচ্ছা যান কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি দিও না কে এখনই এনে দিচ্ছি সাথে আর কিছু খাবো সাথে মন সেল একটা কেক নিয়ে আসি তাই আচ্ছা ঠিক আছে টাকা নেবেন না তো না লাগবে না আমার কাছে আছে ঠিক আছে